বিশ্বনাথৰ সটিয়া গাঁও পঞ্চায়তত ব্যাপক দুর্নীতি কাম নকৰাকৈ জব কার্ডৰ জৰিয়তে লুণ্ঠন লাখ লাখ টকা পঞ্চায়ত সভাপতি ময়নুল হক চৌধুরীর নেতৃত্বত চলি আছে এই দুর্নীতি সভাপতির নির্দেশত ওয়ার্ড সদস্য আজিমউদ্দিন আৰু আবুল হকে চলাইছে জব কার্ডৰ সিন্ডিকেট লগতে সটিয়া উন্নয়ন খণ্ডৰ বিষয়ায়ো জড়িত থকার অভিযোগ উত্থাপন করেছে সটিয়া এক নং গাঁও পঞ্চায়েতৰ দুর্নীতির বিরুদ্ধে সংখ্যালঘু সংগ্রাম পরিষদৰ সম্পাদক নাজির আহমেদৰ সংবাদমেল